হাই ফ্রেন্ডস, তো তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ক্লিন ভিডিও। তো দেখো, বাথরুম ক্লিন এবং বাথটাব, যে ক্লিন বাথটাবগুলো ক্লিন করব। তো এটা হচ্ছে ঈদের কিছুদিন আগে, কারণ সব কিছুই পরিষ্কার করতে হয় একটা আমাদের কোনো মানে আনন্দের দিন আসলে, সাথে দুঃখ আছে এটা এই ঈদে। তো ঠিক আছে, যাই হোক, তো আনন্দের দিন হলেও এইটা প্রত্যেকটা বাড়িতে বাড়ি পরিষ্কার, বাথরুম সব কিছুই ক্লিন করতে হয়। তো সেই জন্য আমি এই বাথরুম ক্লিন একটা আগে ভিডিও দিয়েছি, তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা সমস্ত বাথটাবগুলো এবং বাথরুম ক্লিন সবটাই আমি ক্লিন করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা হয়তো কেউ কেউ এই জিনিসটা ভালো চোখে না দেখতেই পারো, কারণ বাথরুম পরিষ্কার, বাথটাবগুলো ক্লিনিং করা অনেকে করে না। কিন্তু এখানে আমার মনে হয় না যে আমি কিছু খারাপ জিনিস দেখাচ্ছি, কারণ রেগুলার কাজ লোকে দেখাই, সবাই দেখায় রেগুলার কাজ, ব্লগ হিসেবে যে কাজগুলো দেখায় এটাও ব্লগের মানে একটা রেগুলার কাজের মধ্যেই পড়ে। তো আমি এটা বালতিগুলো যেগুলো ব্যবহার করি আমি রেগুলার স্নানের সময়, তো আমি সেগুলোই পরিষ্কার করবো, তো খারাপ কিছু দেখাচ্ছি না। আর আমাদের জলটা তোমরা জানোই যে অনেকে আয়রন জল ভালো না, তো আমাকে রেগুলারই পরিষ্কার করতে হয়, না হলে হয়তো হলুদ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য হালকা হালকা আমাকে অ্যাসিডও লাগে, হলুদ হাতের সাহায্যে হলুদ কোনো দিন যায় না, যে আয়রনের যে একটা জমাট বেঁধে যায় ওটা আমার মানে হাতে ব্যবহার যতই আমি পরিষ্কার করে রাখি হয় না, ওকে অ্যাসিড লাগেই। তো দেখো হালকা অ্যাসিডও দিচ্ছি, আবার আমি ওই যে থালা পরিষ্কার করা বিমবার, যে বিমবারগুলো দিয়েও আমি পরিষ্কার করি, এই দুটো দিয়ে করি। তো হালকা অ্যাসিড দিতেও হয়, আর অ্যাসিড জিনিসটা তো ভালো না, হাতে পড়লে কিন্তু জলে কোথাও মানে কোথাও যদি কেটে যায় ছিঁড়ে যায় সেগুলোতে অ্যাসিড পড়লেই জলে। তো দেখো, অন্যদিন আমি ভিডিও একটা দিয়েছি, ওটা হচ্ছে না এটি পরেছিলাম, তো আজকে একটা চুড়িদার পরে আমি ভিডিওটা দিচ্ছি। তো আজকে চুড়িদার পরে ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই করে একটু ওয়াচ করো, এই ওয়াচটা করছোই না। তো এগুলো হালকা হালকা আমি সবগুলোতে অ্যাসিড দিচ্ছি, যাতে আমার যে আয়রনটা একটু লেগে লেগে আছে সেগুলো আমার উঠে যায়, এবং আমি শুধু যদি আয়রন না থাকতো না, তো বিমবার দিয়ে পরিষ্কার করা হয়ে যেত আমার, কারণ আয়রনটা ছাড়া বিমবারে আয়রন কোনো দিন যাবে না, অ্যাসিড লাগবেই। তো গল্প করতে করতে তোমাদের সঙ্গে দেখো কাজগুলো আমার হয়ে যাচ্ছে, আমি সমস্ত বালতিগুলো পরিষ্কার করে নিব। আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি গরম, আর এখন প্রচণ্ড রোদ পড়ছে, প্রচুর রোদ পড়ছে, এত রোদ, রোদে থাকাই যাচ্ছে না, খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে এত রোদ। আর যারা বেশি মোটা মানুষ ওদের তো আরো কষ্ট, প্রচন্ড কষ্ট। তো দেখো আমি সমস্তগুলো আমার প্রায় ক্লিনিং হয়েই গেছে, আর একটা ব্রাশ নিয়েছি, ব্রাশগুলো কি বলো তো অনেক দিন হয়ে গেলে না, ব্রাশ যেগুলো বাদ দিয়ে দিই তো সেগুলো ফেলি না, তোমরা এটা টিপসটা নিতে পারো, ব্রাশ জিনিস কেউ ফেলো না, যদি কোনো মগ বালতি থাকে তো এইভাবে তোমরা, টিপসটা ভালো না তোমরা একটু কমেন্টে বলো। অনেকে হয়তো করেও থাকো যে ব্রাশ রেখে দিয়ে এইভাবে কোনায় কোনায় যে নোংরা থেকে যায়, আয়রন থেকে যায়, হলুদ হয়ে থাকে, তো এগুলো ব্রাশের সাহায্যে না পরিষ্কার করা হয়ে যায়। তো আমি ওইভাবে আমি ব্রাশ রেখে দিই, ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করে নিই। তো এখানে আমাকে কথা বলা মনে হচ্ছে, দেখি কথাটা আমি বলছি, আমার একটা ননদ এসেছে, তো ওর সঙ্গে আমি কথা বলছি, তো মিউট করতে হয়েছে, কথাটা চলে আসলে এই তো কপিরাইট, শুধু একটাই হয় আমাদের, সেই জন্য আমাদেরকে মিউট করতেই হয়। এই মগগুলোতে, মগগুলোর নিচে নিচে যেগুলো হাতে পাওয়া যায় না, মানে আঙুলের হয় না, তো এই ব্রাশের সাহায্যে না এগুলো ভালো পরিষ্কার হয়। আমি একটা করে দুটো করে আমার ব্রাশ আমি রেখে দিই এভাবে পরিষ্কার করার জন্য, আমার বাথরুমেই থেকে যায়।
তো তোমরা আমাকে দেখে বুঝতে পারবে আমি অনেকটা গরমে মানে ঘেমে গেছি, অনেকটাই ঘেমে গেছি। এবার আমার সমস্তগুলো হয়ে গেছে, এখন ধুয়ে 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 আমি সব তুলে রেখে দিব, মানে সরিয়ে সরিয়ে যেখানে যেখানে জায়গায় ছিল তুলে, বলতে কি আমি কি আর উপরে তুলবো যেটা রেগুলার ব্যবহার করা জিনিস, এইসব তো তুলে বলতে সাইডে রেখে দিব, মানে সবগুলো ধুয়ে নিব। ধুয়ে নিয়ে জায়গায় জায়গায় যেখানে যেটা থাকে পরিষ্কার করা হয়ে গেল, ধুয়ে এখন রেখে দিব। আর কি বলতো, আমার স্কিন এত বাজে যে আমি যদি গরমে ঘেমে যাই তো আমার না পুরো যেখানে ফাঁকা থাকে হাতে পায়ে গলায় তো মুখে, বিশেষ করে মুখে বেশি জলে। আর এখানে দেখো বাথরুমটা আমি ক্লিন করে নিচ্ছি, এখন সবটা তোমাদেরকে ক্লিন করা দেখালাম না, জাস্ট সামনেরটুকু ক্লিন করা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, আমি এইটুকু ক্লিন করে নিচ্ছি তোমাদেরকে খুব বেশি, কারণ সবটা শেয়ার করলে ভিডিও অনেকটাই বড় হবে, তো তোমরা তো দেখবে না, সবাই তো আর দেখে না, এটাই হলো মেন কথা, কেউই দেখে না। তো এই দেখো আমার পরিষ্কার করা ধুয়ে গুছিয়ে নিচ্ছি, আর আমার টাইলস সাদা, এখন স্নান করে নিচ্ছি। তো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা দেখতে থাকো পরের ভিডিও। আর যে নতুন কেউ দেখে থাকবে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বেল আইকনটা টাচ করে দিও, যখন আমি ভিডিও দিব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো আমার হয়ে গেছে, আর যারা ভিডিও দেখছো তারা প্লিজ একটা করে লাইকও দিও। এই দেখো হয়ে গেল আমার স্নান করা, আর বাথরুমটা আমার ক্লিন করা হয়ে গেছে সম্পূর্ণ, তোমাদেরকে যা যা করলাম দেখিয়ে দিলাম। এখন টাটা, বাই বাই, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো।